শিরোনাম শুনছিলেন যে সংঘাতহীন বিশ্ব ব্যবস্থা তৈরিতে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লিতে G20 সামিটের উদ্বোধনী অধিবেশনে এই আহ্বান জানান তিনি। সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া এবং আর্জেন্টিনার প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন শেখ হাসিনা। আর সম্মেলনের এক ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার সেলফি নজর কেড়েছে নানান মহলের। নয়াদিল্লি থেকে আমাদের সহকর্মী সাদ বিন শফিক একটি প্রতিবেদন পাঠিয়েছেন, আমরা সেটি দেখে আসতে চাই। G20 সম্মেলনের উদ্বোধনী সেশনের বিরতি চলছে তখন। শেখ হাসিনার সাথে অনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। কুশল বিনিময়ের ফাঁকে হাস্যোজ্জ্বল সেলফি তোলেন বাইডেন, ফ্রেমে ছিলেন প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও। এর আগে সকালে ভারত সরকারের বিশেষ আমন্ত্রণে সদস্য দেশের বাইরে দক্ষিণ এশিয়ার একমাত্র সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছান সম্মেলনস্থল ভারত মণ্ডপমে। তাকে উষ্ণ অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বেলা 10:30 আয়োজনের সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা। G20 কে প্রেসিডেন্ট কে তৌর পর ভারত আপ সবি কা হার্দিক স্বাগত করতা হ্যায়। পরে মোদীর অনুরোধে অনেকটা নজিরবিহীনভাবে গণমাধ্যমকে বাইরে রেখে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন বিশ্বনেতারা। সম্মেলনের প্রথম সেশন ওয়ান আর্থে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার অস্তিত্ব রক্ষায় পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন, দেন চার দফা প্রস্তাবনা। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা ও তাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় শিল্পোন্নত দেশগুলোকে প্রতিশ্রুত অর্থ দ্রুত ছাড় করার তাগিদ তার। সম্মেলনের দ্বিতীয় সেশনে আলোচনার মূল প্রতিপাদ্য ছিল ওয়ান ফ্যামিলি। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান G20 মতো প্ল্যাটফর্মে আবারও তুলে ধরলেন প্রধানমন্ত্রী। এখন বৈশ্বিক নানা সংকট মোকাবেলায় বিশ্ব নেতারা কতটুকু ঐক্যমত্যে আসতে পারেন সেটাই এখন দেখার বিষয়। সাদ বিন শফিক, চ্যানেল 24, নয়াদিল্লি, ভারত। দর্শক, ভারতের নয়াদিল্লিতে চলছে G20 সম্মেলন, এ বিষয়ে আরও জানাতে নয়াদিল্লি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক। সাদ, আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার খবরে। কয়েকদিন ধরেই আপনি এই সংক্রান্ত খবর আমাদেরকে দিচ্ছেন এবং আপনার রিপোর্টটি আমরা দেখছিলাম। সদস্য না হয়ে বাংলাদেশ আমন্ত্রিত এবার সম্মেলনে, সুতরাং স্বাভাবিকভাবেই কিছু ভিন্ন অর্থ বহন করছে এবারের প্রধানমন্ত্রীর সফর। নেতাদের সাথে বৈঠকে আসলে আর কোন বিষয়গুলো আলোচনা হতে পারে এবং আমাদের যে সম্ভাবনা সেগুলো অর্জনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনার কথা আপনি জানেন কি না? যেহেতু একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশ অবশ্য বিশ্ব শান্তি এবং বিশ্বের যেই বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক রক্ষার জন্য নিজের প্রধানমন্ত্রী নিজস্ব যেই মতামতগুলো সেগুলোই কিন্তু তুলে ধরেন। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য যদি আপনি লক্ষ্য করেন ইকবাল, তাহলে দেখবেন তিনি বলেছেন বিশ্ব শান্তি রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশ যেন একত্রভাবে কাজ করে, এর পাশাপাশি যে কোনো ধরনের সংকট সম্মিলিতভাবে যেন তারা মোকাবেলা করতে পারে, এটি কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে। এর পাশাপাশি আমরা সাম্প্রতিক সময়ে বিশ্ব নেতাদের সাথে বা যে কোনো ধরনের দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী কিন্তু রোহিঙ্গা প্রসঙ্গটি আনেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে যেন বিষয়টা যেন ত্বরান্বিত হয় সেই বিষয়টি কিন্তু বিভিন্ন সময় নানা ফোরামে প্রধানমন্ত্রী তুলে আনেন। আজকেও এর ব্যতিক্রম হয়নি, আজকেও কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি বাংলাদেশ বলেছে। এর পাশাপাশি আরেকটা বিষয় কিন্তু বলেছে, রোহিঙ্গাদের যে সহায়তা আন্তর্জাতিক মহল থেকে পাওয়া যেত সেটি যেন অব্যাহত থাকে সেই বিষয়টিও কিন্তু প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেছেন। তবে ইকবাল, আপনি জানেন আজকে মূল আলোচ্য সেশনটি যেটি ছিল সেটি কিন্তু বেশ অনেকটা নজিরবিহীনভাবেই কিন্তু গণমাধ্যম কর্মীদের উপস্থিতি ছাড়া ছিল। গণমাধ্যম কর্মী প্রথম যেই উদ্বোধনী ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদী, তারপর কিন্তু উনি অনুরোধ করেছিলেন যে আমরা নিজেরা একটু আলোচনা করবো, গণমাধ্যম কর্মী যেন না থাকে, সেই বিষয়টি কিন্তু বাস্তবায়ন হয়েছে। এই জন্য গণমাধ্যম কর্মী ভেতরের আলোচনার খুব বেশি আর অন্যান্য প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে অন্য কারা কী বলেছে সেটি আসলে এখন পর্যন্ত জানার সুযোগ হয়নি। তবে দিন শেষে আজকের এই আলোচনা সেশন বাংলাদেশিদের কাছে, বাংলাদেশের কাছে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। এর মধ্যে নিশ্চয়ই দেখেছেন মার্কিন প্রেসিডেন্ট, যিনি বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট, তার সাথে হাস্যোজ্জ্বল সেলফি যেটি আসলে নেট দুনিয়ায় ভাইরাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে সেটি কিন্তু বেশ আলোচনার জন্ম দিয়েছে। অন্যান্য বিশ্ব মিডিয়ার যারা ছিল তারাও কিন্তু এই বিষয়টি বেশ আগ্রহ ভরে দেখেছে যে বিশ্বের সবচেয়ে
শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট হাস্যোজ্জ্বলভাবে সেলফি তুলেছেন নিজ হাতে যেখানে প্রধানমন্ত্রী ছিলেন। সব মিলিয়ে আজকের প্রথম দিনে দুটি সেশন ছিল, ওয়ান আর্থ অ্যান্ড ওয়ান ফ্যামিলি, এই দুটো বিষয় দুটো সেশনই কিন্তু শেষ হয়েছে। এর পাশাপাশি তিনটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল, সেটি দ্বিপাক্ষিক বৈঠকের বিস্তারিত এখনও আমরা জানতে পারিনি। দ্বিপাক্ষিক বিষয়ের বিস্তারিত দ্বিপাক্ষিক বৈঠকে কী কী বিষয় আলোচনা হয়েছে তিনটি দেশের সাথে জানতে পারলে নিশ্চয়ই আপনাদের মারফত দর্শক জানিয়ে আমরাও অপেক্ষায় থাকবো, পরবর্তীতে আপনার সাথে এই বিষয়ে যুক্ত হব আমরা আপডেট জানার জন্য। দর্শক, আমাদের সহকর্মী সাদমিন শফিক, তিনি নয়াদিল্লি থেকে যুক্ত হচ্ছিলেন, আমাদের জি টোয়েন্টির খবর জানাচ্ছিলেন।